গোষ্ঠী ধর্মবর্ণ নির্বিশেষে দেশগুড়ি সম্প্রীতির খাগড়াছড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে পুনরায় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মং সার্কেল চিফ মং প্রু সেইনের শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে 100 জন শিক্ষার্থীকে 5 লাখ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাহাড়ে সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগ চিরদিন উদাহরণ হয়ে থাকবে। দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর গোলাম মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ যতীন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশিপ্রু চৌধুরী উপসহ আরও অনেকে।